নমস্কার। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন বিষয়গুলি তুলে ধরার। ঠিক সেরকমভাবে আমরা চেষ্টা করছি বিভিন্ন যে ধরনের রিক্রুটমেন্টের নোটিশগুলো হয় বিভিন্ন জায়গাতে, সেগুলোকে কালেক্ট করে আমাদের চ্যানেলে একত্রিত করে আপনাদের সামনে নিয়ে আসার। ঠিক সেরকমই আজকের আমরা যে রিক্রুটমেন্ট যে নোটিশগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্য দুর্গাপুর প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের একজন জেনারেল ম্যানেজার পোস্টের জন্য একটি বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা খবরের কাগজেও পেয়ে যাবেন এই বিষয়ে ডিটেলস, এবং ওয়েবসাইটে আপনারা গেলে সমস্ত ডিটেলস পেলেন। সেখানে প্রায় 1,47,300 টাকা থেকে 2,04,500 টাকা অবধি স্যালারি এরকম একটি রয়েছে, এরকম একটি পোস্টের বিজ্ঞপ্তি রয়েছে। পরবর্তীতে মিদনাপুর ইনস্টিটিউট অফ এডুকেশন বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেইখানে বিএড কোর্সের জন্য বিভিন্ন পোস্টে এডুকেশন বেঙ্গলি ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ইউজিসি এবং এনসিটির যে রুলস সেই রুলসের হিসাবে নেওয়া হবে, সেখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন। পরবর্তী আরেকটি রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশনের, যেখানে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি তার দিল্লি প্রেসনে বলেছে তারা অ্যাপ্লিকেশন ইনভাইট করেছে বেশ কিছু পোস্টের জন্য, তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন এনসিইআরটি nicna.in। এখানে গেলে এখানে আপনারা বিস্তারিতভাবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। সেখানে 5 বছরের থেকে 60 বছর অবধি যে সমস্ত পিরিয়ডের কথা বলা রয়েছে বা অন্যান্য জিনিস, এবং 31 জুলাই 2021 কথা বলা রয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্টের বিষয়ে, এই বিষয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো হবে এবং আপনারা এই বিষয়ে এই এনসিআরটির ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে দেখে নিতে পারেন। আরেকটি রিক্রুটমেন্ট রয়েছে, খুব ছোটোভাবে দেওয়া রয়েছে, এগুলো খবরের কাগজে আপনারা এই ফোন নাম্বারে দেখে নিতে পারেন। এখানে ট্রেনিং টিচার হিসাবে চাওয়া হয়েছে পিজিটি কেমিস্ট্রির জন্য, এবং আরেকটি আপনারা দেখতে পারেন এখানে ফ্যাকাল্টি রিকোয়ারমেন্ট করা হয়েছে বিভিন্ন সাবজেক্টের জন্য। দেবসিং প্রফেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে আপনারা সেখানেও দেখে নিতে পারেন, দেবসিং ইনস্টিটিউশনের আন্ডারে রয়েছে। ডিরেক্টর অফ দ্য আয়ুষ হরিয়ানা অর্থাৎ হরিয়ানার আয়ুষ মন্ত্রকে বেশ কয়েকটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে, সেখানে প্রায় 22 জনকে নেওয়া হবে। এ বিষয়ে আপনারা ডিটেলস আয়ুষ মন্ত্রকেও পেয়ে যাবেন, এবং এখানে যে আয়ুষ মন্ত্রক হরিয়ানার যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানেও আপনারা পেয়ে যেতে পারেন। এখানে এলএমএনটি কলেজ অফ নার্সিং এর তরফ থেকে কিছু সিটের জন্য বলা রয়েছে, এখানে বেসিক্যালি বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এর কথা বলা রয়েছে, যে এই সমস্ত ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আপনারা এই নিচে দেওয়া রয়েছে আমাদের বিভিন্ন ঠিকানাগুলোর মধ্যে, সেই ঠিকানা সঙ্গে যোগাযোগ করে আপনারা সে বিষয়ে যোগাযোগ করে নিতে পারেন। পরবর্তী আরও রয়েছে এখানে রিক্রুটমেন্ট ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট দ্য ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইনস্টিটিউশন NRTI, এটি একটি গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকগুলো সিট দেখানো হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলো রয়েছে টোটাল, আপনারা এই বিষয়ে করতে পারেন। এর ডিটেলস আপনারা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া রয়েছে এখানে www.nrteducation.edu.in, এখানে গেলেও আপনারা পেয়ে যেতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে বোর্ডের মাধ্যমে স্কুলের গুলো নেওয়া হচ্ছে এখানে, এখানে আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারেন, এই বিষয়টি দেখে নিতে পারেন। ন্যাশনাল লাইব্রেরি কলকাতা, এখানে একজন ওয়ান পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন অফিসার নেওয়া হবে গুজরাটি ল্যাঙ্গুয়েজের জন্য। যদি আপনারা কেউ গুজরাটি ল্যাঙ্গুয়েজ পড়ে থাকেন বা কোনোভাবে, তাহলে আপনার ন্যাশনাল লাইব্রেরির যে ওয়েবসাইট সেখানে গিয়ে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন বেরোনো 60 দিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারেন। ন্যাশনাল কর্পোরেশন ডেভেলপমেন্ট কর্পোরেশনের এখানে আরেকটি রয়েছে ডিরেক্টর পদের জন্য, এখানে এজ লিমিট 56 বছর করে দেওয়া হচ্ছে, লেভেল ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া রয়েছে বিভিন্নভাবে, আপনার এ বিষয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন www.ncdc.in এ গিয়ে, এখানে আপনারা এ বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন। সৈনিক স্কুল সম্বলপুর উড়িষ্যার রিক্রুটমেন্ট করা রয়েছে, ম্যাথামেটিক্সের একজন টিচারের প্রয়োজন এবং
অফিস সুপারিনটেন্ডেন্টের জন্য একটি পোস্টের কথা বলা হয়েছে। সেখানে সৈনিক স্কুল আম্বালাপুরের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা গেলে আপনারা এই বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এখানে একটি সেন্ট জেভিয়ার্স কলেজের রয়েছে নর্থ বেঙ্গলের, সেখানে পিএইচডি নেট সেট কোয়ালিফাই ক্যান্ডিডেটদের জন্য যারা ফুল টাইম কন্ট্রাকচুয়াল পোস্টে পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি এই বিষয়গুলো টিচার নেওয়া হবে, আপনারা এই বিষয়ে আগামী 7 দিনের মধ্যে যোগাযোগ করতে পারেন। আরেকটি নেওয়া হবে ইন্ডিয়ান রেসকোর্স সোসাইটি শিলিগুড়ি ব্রাঞ্চের, এখানে এখানে কয়েকজন ক্যান্ডিডেটকে নেওয়া হবে। এই বিষয়ে আপনারা শিলিগুড়ি রেডক্রস সোসাইটির যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, এই বিষয়ে আপনারা সেখানে বিস্তারিত পেয়ে যাবেন। এই ছিল এই সপ্তাহের বেশ কিছু চাকরির সংক্রান্ত খবর, যা আমরা আমাদের ফেসবুক পেজেও আপনি দেখতে পাবেন, আমাদের ফেসবুক পেজেও দেওয়া রয়েছে ডিটেলসগুলো। এবং এই সমস্তগুলো কালেক্ট করেছে আমাদের বন্ধু অভিজিৎ সরকার, তিনি তার ফেসবুক পোস্টে রয়েছে। আপনারা এই ফেসবুক পোস্ট এবং আমাদের চ্যানেলগুলো ফলো করলে এই সংক্রান্ত আপনারা যে বিজ্ঞপ্তিগুলি প্রতি সপ্তাহে বের হয় সে বিষয়ে আপনারা জানতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের কে অনেক কাজের সুযোগের সন্ধান দিতে পেরেছে। আগামী ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সকলে, নমস্কার, ধন্যবাদ।